शुरू करा जाक। লেন এসে পড়ছে শিপইয়ার্ডের দিক দিয়ে, আর আমি কিন্তু প্রত্যেকটা ম্যাচে এখন মার্সেলিট দিয়ে নামতেছি। কারণ গাইস মার্সেলিটটা এমন একটা জায়গা যে জায়গা থেকে কিন্তু আমি মোটামুটি লুটো পেয়ে যাই আর অনেকগুলো কিন্তু কিলও হয়ে যায়। ঠিক আছে, শুরুতে কিন্তু দুই একটা কিল হয়ে যায়। শুরুতে যদি দুই একটা কিল না হয় তাহলে কিন্তু কোনো ম্যাচে ভুয়া করা যায় না। তো আমি কিন্তু গাইস মার্সেলিট দিয়ে নামতেছি। মার্সেলিট দিয়ে নামলে কিন্তু আপনারা দুই একটা কিল 100% পাবেনই পাবেন। অনেকদিন ধরে আপনারা কমেন্ট বক্সে বলতেছিলেন যে ফাইম ভাই ফুল গেম প্লে ভিডিও দেন, ফুল গেম প্লে দেন। তো আমি কিন্তু ফুল গেম প্লে নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হলাম। আর আজকের এই ভিডিওটাতে দেখা যাক কয়টা কিল করে এই ম্যাচটা করতে পারি। আর অনেকদিন ধরে একটা ভাই আমাকে কমেন্টে বলতেছে যে ফাইম ভাই লোন উলফ এন্ড কাস্টমের ক্যারেক্টার কম্বিনেশন দেন যাতে আমি প্রত্যেকটা কাস্টম ম্যাচ বা লোন উলফ ম্যাচ উইন করি। ঠিক আছে, লোন উলফ আর কাস্টম ম্যাচের জন্য কিন্তু আপনারা সোনিয়া উলফরা আর অ্যান্থোনিও ক্যারেক্টার কম্বিনেশন নিতে পারেন। ঠিক আছে, অ্যাক্টিভ স্কিলে আপনাদের চয়েস মতো আপনারা যে কোনো ক্যারেক্টার নিতে পারেন, কিন্তু আমি রিকমেন্ড করবো আপনারা তাতসুয়াই নেন। এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছেন তাতসুয়া নিয়ে কিন্তু খেলতেছি, কারণ তাতসুয়ার মতো বেস্ট ক্যারেক্টার কিন্তু হয় না। মার্সেলিটিটা ভালো মতো লুট করার পর কিন্তু আমি এদিকে চলে আসি, আর এদিকে কিন্তু আমি দেখতে পাই আমার সামনে একটা এনিমি। ঠিক আছে, এই প্ল্যানটা কিন্তু গাইস আমাকে মোটামুটি অনেকটা ড্যামেজ দিয়ে দেয়, আর আমি কিন্তু গাইস এদিকে বুঝতেই পারলাম না এই প্ল্যানটা কই থেকে আসলো। ঠিক আছে, পরে আমি এই প্ল্যানটাকে একটা হেডশট কানেক্ট করে দিই আর এই প্ল্যানটা কিন্তু দিমিত্রি অন করে ডাউন হয়ে যায়। ঠিক আছে, কিন্তু গাইস আমি এই প্ল্যানটাকে রিভাইভ টাইম দেই না, আমি কিন্তু ইজিলি ড্রাগন দিয়ে এই প্ল্যানটাকে ওয়াইপ আউট করে দিই। আর এদিক থেকে মোটামুটি লুট টুট করার পর কিন্তু আমি পচিনকের দিকে এসে পড়ি। পচিনকে আসার পর পরে আমি দেখতে পাই যে সিমেন্ট হাউসের উপরে কিন্তু একটা এনিমি। আমি কিন্তু গাইস নেট কুক করা শুরু করে দিই, দিকে ভুলবশত কিন্তু নেটটা সিমেন্ট হাউসের উপরে যায়নি, মানে নিচে পড়ে গেছে। তো এখন কিন্তু রাশ করে এই পিলার গুলাকে মারতে হবে, নাহলে কিন্তু কোনো উপায় নাই। এই সিমেন্ট হাউসের উপরে কিন্তু একটা না দুইটা এনিমি আছে। দুইটা এনিমি যখনই একটা একটাকে মেরে দিবে তখনই কিন্তু আমি রাশ দিব। এর আগে রাশ দিলে কিন্তু হতে পারে আমাকে ওরা দুজন মিলে মেরে দিবে। ঠিক আছে, কিছুক্ষণ গাইস আমি এদিকে বসে থাকি, কারণ কোন সময় কোন এনিমি লাভ দেয় কোনো কিছু বলা যায় না। ঠিক আছে, আর আমার কাছে যেহেতু ড্রাগন আছে, ড্রাগন দিয়ে কিন্তু যে কোনো এনিমিকে ইজিলি মারতে পারবো। ওকে, একটা প্লেয়ার কিন্তু উপরে মরে গেছে। তো এখনই কিন্তু গাইস রাশ করে দেওয়ার সময়। আমি কিন্তু আস্তে আস্তে রাশ করব যাতে এই প্লেটটা না বুঝে পরে কিন্তু গাইস এই প্লেটটা আমাকে মেরে দিবে। এনিমিটা যদি হেডফোনও পরে থাকে তাও কিন্তু বুঝতে পারবে না যে আমি এনিমিটার উপর রাশ করতেছি। আমার সামনে গেছে এনিমিটা, ড্রাগনের স্প্রের সাথে কিন্তু ইজি পিজি এই প্লেটটাকে ওয়াইপ আউট করে দিলাম। আর এনিমিটার রিয়াকশনটা কিছু এমনটা ছিল। ওদিক থেকে হাঁটতে হাঁটতে কিন্তু আমি জোনের ভিতরে আইসা পড়ি। জোনের ভিতরে আসার পর পরই দেখতে পাই যে আমার সামনে কিন্তু একটা এনিমি। তো এই এনিমিটা কি করতেছিল আমি নিজেও বুঝতে পারি না। এই প্লেয়ারটাকে কিন্তু উড পেকার দিয়ে অনেক মারাত্মক ড্যামেজ দিয়ে আমি ইজি পিজি এই প্লেয়ারটাকে ওয়াইপ আউট করে দিই। আর এই প্লেয়ারটার আই থিঙ্ক নেট গেছিল না কি কিছুই বুঝতে পারলাম না। আরো একটা প্লেয়ার কিন্তু অনেক দূরে ছিল, এ কারণে কিন্তু উড পেকারের শট গুলো কানেক্ট হতেছিল না। মানে আমি বুঝতেছিলাম না কি কারণে এই প্লেয়ারটা এত দূরে চলে গেছে। এই এনিমিটা যদি আমার সাথে শটে এসে ফাইট করতো তাহলে কিন্তু অনেক বেশি ভালো হতো। তো আমার কিন্তু এখন বর্তমানে 3 kill আছে, এখনো কিন্তু 10টা প্লেয়ার অ্যালাইভ আছে। আপনিও যদি এই ভিডিওটাকে এতক্ষণ পর্যন্ত দেখতেছেন তার মানে আপনার কিন্তু এই ভিডিওটা ভালো লাগতেছে। আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এই ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন। এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ড্রপটা ফুল ম্যাক্স করার সাথে সাথে কিন্তু আমি AWM পেয়ে যাই। AWM দিয়ে কিন্তু মোটামুটি কিল করা ট্রাই করব, কারণ এই ম্যাচটা কিন্তু কিলই হয়নি। ঠিক আছে, মাত্র 3 kill ভুয়া করলে কিন্তু তেমন একটা প্লাস দিবে না, আর 10,000 স্কোরও কমপ্লিট করতে হবে এই ম্যাচটায়। তো দেখা যাক গাইস এই ম্যাচটাই করতে পারি নাকি। আর আমার সামনে কিন্তু এনিমি। ওকে, এনিমিটার কাছে কিন্তু ড্রাগন আছে, ভুলেও কিন্তু এনিমিটার উপরে ড্যাশ করা যাবে না। একটা দেশও লাগাই দিছি আর ড্রাগনের কিন্তু জাম্প শটের সাথে ইজি পিজি এই প্লেয়ারটাকে ওয়াইপ আউট করে দিলাম। বলতেই পারেন ড্রাগন কিন্তু একটা মারাত্মক গান, ড্রাগনের সামনে কিন্তু আপনারা টিকতে পারবেন না। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, এই প্লেয়ারটার কাছে ড্রাগন ছিল, এই কারণে কিন্তু আমি রাশ করিনি প্রথমে, পরে কিন্তু গাইস এই প্লেয়ারটাই আমাকে মেরে দিত। ঠিক আছে, এই কারণে আপনারাও কিন্তু ট্রাই করবেন, যার কাছে ড্রাগন আছে মানে যে এনিমির কাছে ড্রাগন আছে ওই এনিমির উপরে ভুলও কিন্তু রাশ দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনিই মরে যাবেন। ঠিক আছে, আমার সামনে কিন্তু একটা এনিমি গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতেছে। তো এই প্লেয়ারটাকে যদি আমি গাড়ির ভিতরে একটা শট লাগাই দিতে পারি তাহলে কিন্তু অনেক বেশি ভালো হতো, পরে কিন্তু আমি ইজিলি গাড়িটা ফুটাই দেওয়া
পারতাম কিন্তু একটা শট লাগাই দিছি এদিকে পিছন দিয়ে আরেকটা প্লেয়ার আমাকে মারতেছে মানে একদিক দিয়ে একটা প্লেয়ারকে আপনি মারতে দেবেন এদিক দিয়ে আরেকটা প্লেয়ার কিন্তু আপনাকে মেরে দিবে ঠিক আছে আমি এখন ট্রাই করব উপরের প্লেয়ারটাকে মারার কারণ উপরের প্লেয়ারটা কিন্তু অনেক বেশি চালাক ও ভাবছে কি থার্ড পার্টি করে আমাকে মারতে পারবে তো এদিকে একটা শট কিন্তু ওকে লাগাই দিছি তাতসুয়া ক্যারেক্টারটা কিন্তু পুরোই আমার নষ্ট হয়ে গেল আমি কিন্তু একটু ভুল ইউজ করে ফেলছি তাতসুয়া ক্যারেক্টারের আর উপরের যে এনিমিটা আছে ওটা কিন্তু এখন লুকায় গেছে তো ওটাকে আমার কিন্তু এখন খুঁজে বাইর করে মারতে হবে নাহলে কিন্তু আমি ম্যাচটা ভুয়া করতে পারবো না আর সামনে কিন্তু আরো একটা প্লেয়ার দেখতে পাচ্ছি এটাই আই থিঙ্ক ওই প্লেয়ারটাই ওকে তো একটা শট কিন্তু লাগাই দিছি আর ওর পাও দেখা যাচ্ছে ওর পায়ের ভিতরে একটা শট লাগাই দিছি আই থিঙ্ক এই প্লেয়ারটা সনি অ্যাক্টিভেট হয়েছে নাহলে কিন্তু হ্যাঁ গাইস এই প্লেয়ারটা কিন্তু নক হয়ে গেছে আর এখনই ক্লিয়ার দেওয়ার ট্রাই করবো ওকে তো এই প্লেয়ারটাকে কিন্তু আমি ইজিলি ওয়াইপ আউট করে দিলাম এখন কিন্তু আমার পাঁচ স্কিল কমপ্লিট হয়ে গেছে এখনো আমাকে ছাড়া চারটা প্লেয়ার এলাইভ আছে আমার সামনে কিন্তু একটা এনিমি আর একটা এনিমি কিন্তু আমার পিছনে সাইডে তো আমার কিন্তু একটু দেখে খেলতে হবে একটা কিন্তু আমি স্কাইলার ইউজ করে এই প্লেয়ারটাকে ড্যামেজ দেওয়ার ট্রাই করলাম কিন্তু কোনো লাভই হলো না ঠিক আছে এই প্লেয়ারটা কিন্তু গুলালের কভারে চলে গেছে যেমনি হোক ফার্স্ট অফ অল কিন্তু একটা এনিমিকে ফিনিশ করতে হবে তারপরে কিন্তু আমি ম্যাচটা ভুইয়া করতে পারবো ঠিক আছে নাহলে কিন্তু এরা দুজন মিলে আমাকেই মেরে দিবে একটা গ্রেনেড কিন্তু মেরে দিছি আর এদিকে গ্রেনেডে মাত্র 35 ড্যামেজ বলতে পারেন ওর কাছে কিন্তু 5 লেভেলের ভেস্ট আছে ঠিক আছে তো গ্রেনেড দিয়ে মারা কিন্তু এই প্লেয়ারটাকে সম্ভব না এখন কিন্তু গাইস এই প্লেয়ারটাকে আমার একটু স্ট্র্যাটেজি খাটায় মারতে হবে এদিকে সামনে আরো একটা এনিমি যে কোনো একটা এনিমিকে কিন্তু আমার আগেই ফিনিশ করতে হবে নাহলে কিন্তু এই ম্যাচটা ভুয়া করা অনেক বেশি মুশকিল হয়ে যাবে ড্রাগনের লঞ্চার ট্রাই করতেছি কিন্তু 20 ড্যামেজ মাত্র মানে বলতে পারেন এই এনিমিটার কাছে কিন্তু ভালো লেভেলের ভেস্ট আছে তো আমি কিন্তু একটা রিপেয়ার কিট করে নিলাম আর এই এনিমিটার উপর এখন রাশ করে দিলাম ড্রাগনের ফুল স্প্রের সাথে কিন্তু ইজি পিজি এই প্লেয়ারটাকে ওয়াইপ আউট করে দিলাম এখন কিন্তু আমাকে ছাড়া একটাই প্লেয়ার আছে এই প্লেয়ারটাকে মারতে পারলে কিন্তু আমি ম্যাচটা ভুয়া করতে পারবো একটা শট কিন্তু মিস হয়ে গেছে কিন্তু আমার ড্রোন ক্যারেক্টারটা কিন্তু ওর গায়ে লেগে গেছে এখনই কিন্তু রাশ করে দেওয়ার সময় নাহলে কিন্তু গাইস পরে রাশ করলে সমস্যা এই প্লেয়ারটার উপরে কিন্তু ফুলি রাশ করে আমি এটাকে ড্রাগন দিয়ে অনেক বেশি ড্যামেজ দিলাম কিন্তু কোনো লাভ নাই এ কিন্তু আমাকে অনেক বেশি ড্যামেজ করে দিছে বলতে পারেন আমি আর এক গুলি ড্রাগন দিয়ে একটা শট লাগালে কিন্তু এই প্লেয়ারটা আমাকে মারতে পারে ঠিক আছে তো আমার কিন্তু দেখে খেলতে হবে এর কাছেও কিন্তু ড্রাগন আছে এই প্লেয়ারটা কিন্তু অনেক বড় একটা বোকামি করে ফেলছে যখন দেখছে আমি এত বেশি ড্যামেজ তো তখন কি কারণে প্লেয়ারটা রাশ করলো না আমার উপরে আমি নিজেও বুঝতে পারলাম না তো এখন ড্যামেজ দিয়ে কিন্তু কোনো লাভ নাই এখন কিন্তু আমি ওকে ইজিলি মারতেও পারবো কিন্তু আবার ও আমাকে মারতে পারে বলা যায় না কারণ ড্রাগন এমন একটা গান গেম চেঞ্জ করে দেয় এই প্লেয়ারটা কিন্তু আমার উপরে রাশ করতেছে না তো আমার আই থিঙ্ক রাশ করে দেওয়াটাই বেটার হবে কারণ রাশ করে কিন্তু আমি এই প্লেয়ারটাকে মারতে পারবো যেহেতু আমার কাছে ড্রাগন আছে গাইস আমি কিন্তু রাশ করে দিলাম অনেকটাই কিন্তু ড্যামেজ দিয়ে দিছি আর এই প্লেয়ারটা কিন্তু সনে অ্যাক্টিভেট হয়ে গেছে ফাইনালি কিন্তু গাইস এই প্লেয়ারটা ওয়াইপ আউট হয়ে গেছে আর আমি কিন্তু এই ম্যাচটা অবশেষে ভুয়া করে ফেললাম আর ভুয়ার সাথে সাথে দেখা যায় কত প্লাস দিবে 10,000 মানে 10,000 স্কোর করার জন্য কিন্তু আমার লাগতো 3 প্লাস কিন্তু আমি পেয়ে গেছি 28 প্লাস বলতে পারেন আমার কিন্তু 10,000 বেশি স্কোর কমপ্লিট হয়ে গেছে তারই সাথে সাথে কিন্তু 7 কিলে ভুয়াও করে ফেললাম তো আজকের এই ম্যাচটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা কিন্তু ইদানিং অনেক কম কমেন্ট করতেছেন কিন্তু আজকে আমি অনেক বেশি কমেন্ট দেখতে চাই তো আজকের এই ম্যাচটা খেলে কিন্তু আমি 10,025 র্যাঙ্ক স্কোর অ্যাচিভ করলাম এই সিজনে কিন্তু আমি ফুললি ট্রাই করবো 20,000 র‍্যাঙ্ক স্কোর করার জন্য কারণ গাইস এই সিজনে কিন্তু আমি 20,000 র‍্যাঙ্ক স্কোর করেই ছাড়বো ঠিক আছে চাই যা খুশি হয়ে যাক আমি ফুল ট্রাই করব আমার তরফ থেকে ঠিক আছে সো গাইস আজকের এই ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ